আর চিকিৎসকরা নন, এবার প্রসব করাবে নার্সরা। বাংলায় আসছে নতুন মডেল। হাসপাতালে বাড়তে থাকা প্রসব করানোর চাপ সামাল দিতেই কি এই ব্যবস্থা? তুঙ্গে চর্চা। বিশ্বের অধিকাংশ আধুনিক দেশেই চালু হয়েছে এই মডেল, যেখানে চিকিৎসকরা নন, জটিলতাবিহীন নর্মাল ডেলিভারি করান প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা। এই মডেল এবার চালু হতে চলেছে আমাদের রাজ্যে। সেই সঙ্গে পাল্টাতে চলেছে প্রসবের প্রথাগত নিয়ম। তবে কোনো অন্তঃসত্ত্বার প্রেশার, সুগার, হার্টের সমস্যা, রক্তের অসুখ কিংবা ক্যান্সারের মতো গুরুতর সমস্যা থাকলে প্রসবের জটিলতার আশঙ্কা দেখা দিতে পারে। সেক্ষেত্রে সাহায্য নেওয়া হবে স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যার শিক্ষক চিকিৎসকদের। আমাদের দেশে এই মডেল কার্যকর করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গেও তার রূপায়ণের কাজ শুরু হয়েছে। এই কাজে সাহায্য করছে ইউনিসেফ। এই সংক্রান্ত প্রশিক্ষণ কেন্দ্রের নাম দেওয়া হয়েছে ন্যাশনাল মিডওয়াইফারি ট্রেনিং ইনস্টিটিউট। বাংলায় তার প্রধান সেন্টার হল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতাল থেকে ইতিমধ্যে 12 জন বিএসসি এবং তদূর্ধ্ব শিক্ষিত নার্সদের তেলেঙ্গানায় প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে 6 মাসের বিশেষ কোর্সের জন্য। আগামী মাসে তারা রাজ্যে ফিরবেন এবং এরপরেই তাদের ধাত্রীবিদ্যার পরবর্তী প্রশিক্ষণ দেবেন ইউনিসেফ এবং অন্যান্য সংস্থার বিশেষজ্ঞরা। সেই পর্ব শেষ হলে ওই 12 জন নার্স হবেন এ রাজ্যের প্রশিক্ষক। ধাপে ধাপে তারা অন্যান্য জায়গায় নার্সদের ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ দেবেন। প্রথা বদলে নার্সদের মাধ্যমে প্রসব করাতে এনআরএস হাসপাতালে তৈরি হয়েছে পৃথক মিডওয়াইফারি লেড লেবার রুম। এ নিয়ে রোগীর পরিবারের সংশয় কাটিয়ে বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলছেন, জটিলতাহীন প্রসবের ক্ষেত্রে এটাই বিশ্বের আধুনিক দেশগুলির মডেল। তারা জানাচ্ছেন, এই মডেল অনুসরণ করা হলে হাই রিস্ক প্রেগন্যান্সিতে যেমন অনেক বেশি সময় দিতে পারবেন শিক্ষক চিকিৎসকরা, তেমনই কমানো সম্ভব হবে মাতৃ মৃত্যুর হার। এছাড়াও আটকানো যাবে অপ্রয়োজনীয় সিজারের ঝোঁক। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি হাসপাতালগুলিতে কর্মী এবং শিক্ষকের সংকট রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মডেল চালু হলে ক্রমাগত বাড়তে থাকা প্রসব করানোর চাপ সামাল দেওয়া সম্ভব হবে খুব সহজে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।